এবং মনে রাখতে হবে যে বায়ুথলির গঠন হচ্ছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আর আরো যদি সহজ করে বলি, ক্যামব্রিয়ান আমি দেখি যে কয়টি টপিক থেকে কোশ্চেন হয় বা বোর্ড পরীক্ষাতেও যে কয়টি কোশ্চেন হয়, তো তার মধ্যে একটি টপিক হচ্ছে বায়ুথলি। তো কোনো কোনো বইতে লেখা আছে বায়ুথলি, কোনো বইতে লেখা আছে পটকা। তো এই ক্ষেত্রে আমি বলবো যদি কারোর আঞ্চলিকতা থাকে সে হচ্ছে বায়ুথলি লিখবেন পরীক্ষায়, পটকা লিখতে যাবেন না। কারণ আমি ইতিপূর্বে অনেকগুলি খাতা দেখছি সেখানে পটকার পরিবর্তে লিখছে ফটকা, ঠিক আছে? তো এই জন্য লিখতে হবে কি, বায়ুথলি বা সাঁতার থলি। তো এটা যদি বলা হয় কোথায় থাকে, আমরা দেখি উইমেন্সের পৌষ্টিক নালী এবং বৃক্কের মাঝে। যদি বলা হয় বায়ুথলি কোথায় থাকবে একটু দেখে নেন, বায়ুথলি থাকবে পৌষ্টিক নালী এবং বৃক্কের মাঝে থাকবে। আর এখানে দেখেন যে মেরুদণ্ডের নিচে, এটি কোথায় থাকবে, মেরুদণ্ডের নিচে পৌষ্টিক নালী এবং কিডনি যে আছে সেই কিডনির মাঝখানে থাকবে কি এই বায়ুথলি। এটা কি বোঝা গেছে? আচ্ছা, বৈশিষ্ট্যপূর্ণ থলির মতো গঠন বিদ্যমান, একে বায়ুথলি বা সাঁতার থলি বা বায়ুপটকা বলে। তো বায়ুথলি পৌষ্টিক নালীর পৃষ্ঠীয় প্রাচীর থেকে উৎপত্তি লাভ করে। যদি বলা হয় বায়ুথলি কোথা থেকে উৎপত্তি লাভ করে, এটা একটু দেখে নেন, পৌষ্টিক নালীর পৃষ্ঠীয় প্রাচীর থেকে। বায়ুথলি এমসিকিউ দিব আগামী শনিবারের পরীক্ষায় যে বায়ুথলি কোথা থেকে উৎপত্তি লাভ করে। বায়ুথলি পৌষ্টিক নালীর যে পৃষ্ঠীয় প্রাচীর রয়েছে, এই যে পৌষ্টিক নালীর পিঠের দিকের যে অংশ, পিঠের দিকের যে প্রান্তটা, ঠিক আছে, সেই প্রাচীর থেকে উৎপত্তি লাভ করবে। এবং সিলিয়াকো মেসেন্টারিক ধমনীর শাখা, এটা শিখতে হবে, সিলিয়াকো মেসেন্টারিক ধমনীর শাখা বায়ুথলিতে রক্ত সরবরাহ করে। দিয়ে দিলাম এমসিকিউ যে বায়ুথলিতে রক্ত সরবরাহ করে কোন ধমনী, তাহলে উত্তর হবে কি সিলিয়াকো মেসেন্টারিক, ঠিক আছে? তাহলে সিলিয়াকো মেসেন্টারিক ধমনী কি করে, বায়ুথলিতে রক্ত সরবরাহ করে, এই কোশ্চেনটাও দিতে পারি। এবং বায়ুথলি থেকে যকৃৎ পোর্টাল শিরাতে যোগদানকারী শিরা দ্বারা রক্ত হৃৎপিণ্ডে যায়। তাহলে যদি বলা হয় যে বায়ুথলির ভিতরে রক্ত সরবরাহ করছে সিলিয়াকো মেসেন্টারিক ধমনী, আর বায়ুথলি থেকে হৃৎপিণ্ডে রক্ত নিয়ে যাচ্ছে কে, যে পোর্টাল শিরা, ঠিক আছে, হেপাটিক পোর্টাল যে শিরা, সেই হেপাটিক পোর্টাল শিরা কি করে এই বায়ুথলি থেকে রক্ত সংগ্রহ করে হৃৎপিণ্ডে নিয়ে যায়। এখানে কিন্তু দুইটা ঘটনা ঘটছে, একটা ঘটনা বায়ুথলির মধ্যে রক্ত প্রবেশ করছে কিসের মাধ্যমে, আর আরেকটি হচ্ছে বায়ুথলি থেকে রক্ত আবার হৃৎপিণ্ডে বহন করে নিয়ে যাচ্ছে কে। এই দুইটা টপিক কিন্তু খুব বুঝে বুঝে পড়তে হবে। তাহলে বায়ুথলিতে রক্ত বহন করে নিয়ে আসছে সিলিয়াকো মেসেন্টারিক ধমনী, আর বায়ুথলি থেকে, এই সরি, বায়ুথলি থেকে কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত হৃৎপিণ্ডে বহন করে নিয়ে যাচ্ছে কে, সেটি হচ্ছে কি হেপাটিক পোর্টাল শিরা, ঠিক আছে? আচ্ছা, প্রায় সকল কঠিনাস্থি বা অস্থিযুক্ত মাছে এই বায়ুথলি কিন্তু পাওয়া যায়। অর্থাৎ যে সকল মাছের অন্ত যে কঙ্কালটা, এই অন্ত কঙ্কালটা অস্থি দ্বারা তৈরি, এই ধরনের প্রায় সকল মাছেই কিন্তু এই বায়ুথলি পাওয়া যায়। রুই মাছের বায়ুথলি একটি খাঁজ দ্বারা দুটি অসম প্রকোষ্ঠে বিভক্ত। এই যে এই জায়গাটা, কার্সরটা খেয়াল করো, এই জায়গাটা হলো সেই খাঁজ। তো এই খাঁজের মাধ্যমে দেখো একটা সামনে একটা পেছনে, তাহলে দুইটা প্রকোষ্ঠে কিন্তু বিভক্ত হয়ে গেছে। যদি বলা হয় বায়ুথলির প্রকোষ্ঠ থাকবে কয়টি, দুইটা। আচ্ছা, এই দুইটা প্রকোষ্ঠ কি একই রকম নাকি কোনো পার্থক্য আছে? কোনো পার্থক্য আছে? আচ্ছা, পার্থক্য যদি আমরা লক্ষ্য করি, দেখো একটা প্রকোষ্ঠ ছোট আর একটা হচ্ছে বড়। তাহলে সামনের যে প্রকোষ্ঠ থাকে, অগ্র যে প্রকোষ্ঠ, সেই প্রকোষ্ঠ থাকবে ছোট, আর পশ্চাৎ যে প্রকোষ্ঠ সেই প্রকোষ্ঠ থাকবে বড়। এটা কি বোঝা গেছে? ওকে, আচ্ছা, সামনের প্রকোষ্ঠটি ছোট এবং পেছনের যে প্রকোষ্ঠ সেই প্রকোষ্ঠটি বড়।
গ্রাস নালী তুমি এটা লেখার দরকার নাই, তুমি লিখবা খাদ্য নালী, বা গ্রাস নালী এবং বায়ুথলির মাঝে একটি সংযোগকারী নালী উপস্থিত। তাহলে এই যে এই নালীটা, এই নালীটাকে বলা হচ্ছে নিউমেটিক নালী। আপনাদের গাজী আজমল স্যারের বইতে লেখা আছে নিউমেটিক নালী, আর আব্দুল আলিম স্যারের বইতে লিখছে ডাক্টাস নিউমেটিকাস। ডাক্ট মানে হচ্ছে নালী, ঠিক আছে। তাহলে যদি বলা হয় যে কি বলা হচ্ছে খাদ্য নালী এবং বায়ু থলির মাঝে একটি সংযোগকারী নালী থাকে, এই নালীটাকে বলা হয় কি নিউমেটিক নালী। আপনার বইতে যেটা আছে সেটাই পড়েন, বা ডাক্টাস নিউমেটিকাস, কি বলা হয় ডাক্টাস নিউমেটিকাস। তো এই নালী থাকার কারণেই রুই মাছের বায়ুথলিকে ফাইসোস্টোমাস বায়ুথলি বলা হয়। এখন যে বিষয়টি আমাদের খেয়াল রাখতে হবে যে এই বায়ুথলি গঠনটা কিন্তু পরীক্ষায় আসে, ঠিক আছে। আপনার চিত্রটা দেখেন এবং ক নাম্বার এবং খ নাম্বার যে চিত্র, এই চিত্রটা একটু লক্ষ্য করে পড়েন। আপনি মুখস্থ করলে এটা মনে থাকবে না, বেসিক জিনিসটা বুঝতে হবে। তো যদি বলা হয় এটা কোথায় থাকে, আপনি চিত্রের মধ্যে দেখেন এটা থাকবে মেরুদণ্ডের কি উপরে না নিচে, এটা থাকবে মেরুদণ্ডের নিচে। আচ্ছা, মেরুদণ্ডের নিচে কোথায়? আমি একটু আগে বললাম যে পৌষ্টিক নালী যেটা, এই যে পৌষ্টিক নালী দেখো, এই যে পৌষ্টিক নালী, তাহলে এই পৌষ্টিক নালী আর যদি কিডনি থাকে সেই কিডনির মাঝখানে থাকবে। আচ্ছা, এরপরে আপনি নিজের ভাষায় বলেন যে বায়ুথলির যদি বলা হয় প্রকোষ্ঠ থাকে কয়টা? দুইটা। সামনের প্রকোষ্ঠটা ছোট আর পেছনের প্রকোষ্ঠটা বড়। আচ্ছা, এরপরে যদি বলা হয় এটা কোথা থেকে উৎপত্তি লাভ করে? পৌষ্টিক নালী পৃষ্ঠীয় প্রাচীর থেকে। আচ্ছা, এরপর যদি বলা হয় বায়ুথলিতে রক্ত সরবরাহ করে কোন ধমনী? সিলিয়াক ও মেসেন্টারিক। আচ্ছা, বায়ুথলি থেকে রক্ত হৃৎপিণ্ডে নিয়ে যায় কোন ধমনী? হেপাটিক পোর্টাল, এই হেপাটিক পোর্টাল যে শিরা, সেই শিরা। আচ্ছা, এরপর যদি বলা হয় যে দুই প্রকোষ্ঠের সংযোগ স্থলে কি থাকে? একটা নালী থাকে, সে নালীর নাম কি? ডাক্টাস নিউমেটিকাস বা নিউমেটিক নালী। এইটুক কি বোঝা গেছে? বুঝে বুঝে পড়তে হবে, না বুঝে না বুঝে মুখস্থ করলে কি হবে মনে থাকবে না। আচ্ছা, বায়ুথলির বাইরের দিক ঘন সন্নিবিষ্ট রক্তজালক সমৃদ্ধ। কি বলা হচ্ছে? বায়ুথলির বাইরের দিকটা, যে প্রান্তটা বাইরের দিকে থাকে, ঘন সন্নিবিষ্ট রক্তজালক সমৃদ্ধ, এবং এর প্রাচীর, বায়ুথলির যে প্রাচীর, দুইটা স্তর নিয়ে গঠিত, ঠিক আছে। তাহলে বাইরের দিকে যেটা থাকছে সেটাকে বলা হচ্ছে টিউনিকা এক্সটার্না, আর ভেতরের দিকে যেটা থাকে সেটাকে বলা হয় টিউনিকা ইন্টার্না। তাহলে আবারও বলেন সবাই যে বায়ুথলির স্তর থাকবে কয়টা? দুইটা। আচ্ছা, বাহিরের দিকটাকে বলা হচ্ছে কি টিউনিকা এক্সটার্না, এক্সটার্নাল থেকে এক্সটার্না। তাহলে বাহিরের দিকটাকে বলা হচ্ছে টিউনিকা এক্সটার্না, আর ভেতরের দিকটাকে বলা হচ্ছে কি টিউনিকা ইন্টার্না। এখন বাহিরের যে স্তরটা, যেটা টিউনিকা এক্সটার্না বললাম, সেটা হচ্ছে যোজক কলা দ্বারা তৈরি। কি দ্বারা তৈরি? কানেকটিভ টিস্যু বা যোজক কলা দ্বারা তৈরি। আর ভিতরেরটা দেখেন মসৃণ, মানে মসৃণ পেশি, মানে কি ঐচ্ছিক পেশি না অনৈচ্ছিক? মসৃণ পেশি মানে হচ্ছে অনৈচ্ছিক পেশি দিয়ে গঠিত, ঠিক আছে। এটা কি বুঝছেন? আচ্ছা, বায়ুথলির উভয় প্রকোষ্ঠের, হ্যাঁ, বায়ুথলির উভয় প্রকোষ্ঠের অন্তঃপ্রাচীরে এপিথেলিয়াম সংলগ্ন একটি করে লাল বর্ণের গ্যাস গ্রন্থি থাকে। তাহলে একটি করে লাল বর্ণের কি থাকে? গ্যাস গ্রন্থি থাকে। পরীক্ষায় দিয়ে দিল গ্যাস গ্রন্থির রং কেমন? লাল বর্ণের, এবং যেটিকে বলা হয় রেটি মিরাবিলি। কি বলা হয়? রেটি মিরাবিলি। তো সামনের প্রকোষ্ঠর এই গ্রন্থি থেকে নিঃসৃত গ্যাস দ্বারা, দেখো সামনের প্রকোষ্ঠর এই গ্রন্থি থেকে নিঃসৃত গ্যাস দ্বারা বায়ুথলি পূর্ণ থাকে, কিন্তু পেছনের প্রকোষ্ঠ বিদ্যমান এই গ্রন্থি গ্যাস শোষণ করে। তাহলে সামনের প্রকোষ্ঠ গ্যাস দ্বারা পূর্ণ থাকবে, আর পেছনের যে প্রকোষ্ঠটা, ওই যে বড় যে প্রকোষ্ঠটা, সেই প্রকোষ্ঠ কি করবে? গ্যাস শোষণ করবে। আচ্ছা, তো বায়ুথলির গ্যাসে বিভিন্ন উপাদান থাকতে পারে। তো গ্যাসের উপাদানগুলির নাম ভেরি 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 ইম্পর্টেন্ট, বোর্ড পরীক্ষাতে আসে। তাহলে অধিকাংশ হচ্ছে অক্সিজেন থাকবে,
অল্প পরিমাণে নাইট্রোজেন থাকবে এবং কার্বন ডাইঅক্সাইড থাকবে। যদি বলা হয় বায়ুথলির মধ্যে কোন কোন গ্যাস থাকবে, বহুপদী কোশ্চেন আসবে, এই কোশ্চেনটা আউট, এটা দিব, এটা অবশ্যই থাকবে। তাহলে গ্যাস তিনটার নাম একটু মুখস্থ করেন, অক্সিজেন, নাইট্রোজেন আর হচ্ছে কি কার্বন ডাইঅক্সাইড, তিনটা গ্যাসের নাম কি মনে থাকবে? ওকে, এইটা কিন্তু এটা এই কোশ্চেন আউট, এটা এটা আসবে পরীক্ষায়। এবং আপনাদের টার্ম পরীক্ষায় যদি আমার কোশ্চেন সিলেক্ট হয় সেখানেও এটা আসবে, একটা কোশ্চেন আউট। এবং এটা বোর্ড পরীক্ষায়ও বারবার আসে, টেস্ট পরীক্ষাতেও আসে, কলেজের পরীক্ষাগুলিতেও আসে। ঠিক আছে, এটা এখনই মুখস্থ করে ফেলেন। আচ্ছা, রুই মাছের বায়ুথলি কতগুলো ক্ষুদ্র অস্থি দ্বারা ঘনিষ্ঠভাবে অন্তঃকর্ণের সাথে যুক্ত থাকে? তাহলে রুই মাছের বায়ুথলি কতগুলো ক্ষুদ্র অস্থি দ্বারা ঘনিষ্ঠভাবে অন্তঃকর্ণের সাথে যুক্ত থাকে এবং এটাকে বলা হচ্ছে ভেবেরিয়ান অস্থিমালা। আপনাদের বইতে লেখা আছে উইবেরিয়ান অস্থিমালা, দেখেন ভেবেরিয়ান মানে জার্মানির বিজ্ঞানী আবিষ্কার করছেন। তো জার্মানিতে ডাব্লু কে বলা হয়, ডাব্লুর উচ্চারণটা ভি হয়, হ্যাঁ, সেজন্য কোন কোন বইতে লেখা আছে ভেবেরিয়ান অস্থিকল, আবার কোন বইতে লেখা আছে উইবেরিয়ান অস্থিকল, দুইটাই সঠিক। তো আপনাদের বইতে লেখা আছে ওয়েবেরিয়ান ওসিকল, ঠিক আছে। তো জার্মানিতে কি বললাম, এই ডাব্লুর উচ্চারণ ভি হয়, তো সেখানে আবার তারা বলে ভেবেরিয়ান ওসিকল, দুইটাই সঠিক, ঠিক আছে। আচ্ছা, এই সংযোগ দ্বারা বায়ুথলিতে বিদ্যমান গ্যাসের পরিবর্তিত চাপ অন্তঃকর্ণে পেরিলিম্পে পরিবাহিত হয় যা মাছের ভারসাম্য রক্ষায় ভূমিকা পালন করে। অর্থাৎ এই যে ওয়েবেরিয়ান অস্থিকল যেটা, সেটা হচ্ছে মাছের দেহের ভারসাম্য রক্ষায় ভূমিকা পালনে সাহায্য করে। তো এই যে পরীক্ষায় যদি গঠন আসে, তো এই গঠনের ক্ষেত্রে আমরা অবশ্যই চিত্র দিব। যদি বলে যে শিক্ষক একটি মাছ সম্পর্কে পড়াচ্ছিলেন, অস্থিযুক্ত মাছ সম্পর্কে পড়াচ্ছিলেন যার হচ্ছে মেরুদণ্ডের নিচে একটি বায়ু দ্বারা পূর্ণ থলি থাকে, গ নম্বর চিত্র দিলে উদ্দীপক উল্লেখিত থলিটির গঠন ব্যাখ্যা করো, তো সেই ক্ষেত্রে কি করতে হবে, যে গঠন ব্যাখ্যা করলে অবশ্যই চিত্র দিতে হবে, চিত্র না উল্লেখ থাকলেও কিন্তু চিত্র দিতে হবে ফুল মার্কস পাওয়ার জন্য। আর বায়ুথলির কাজটা মুখস্থ করতে হবে, এই কাজটা কিন্তু 4 নম্বরের জন্য আসে। এই বছর তো পরীক্ষা হলো না, গত বছর কিন্তু এই বায়ুথলি বোর্ড পরীক্ষায় এসেছে, সেই কারণে আপনাদের জন্য কিন্তু খুবই ইম্পর্টেন্ট। তো কাজগুলি দেখি, যে হাইড্রোস্ট্যাটিক অর্গান হিসেবে কাজ করে, অর্থাৎ উদয় স্থিতি অঙ্গ হিসেবে কাজ করে। বায়ুথলি মাছের উদয় স্থিতীয় অঙ্গ, অর্থাৎ এটি ভেতরের গ্যাসের পরিমাণ বাড়িয়ে, কি বলছে, এটি ভেতরে গ্যাসের পরিমাণ বাড়িয়ে বা কমিয়ে চারপাশের পরিবেশের সাথে সম্পর্ক রেখে পানিতে মাছের ভারসাম্য রক্ষা করে। এত যদি মনে না থাকে, এক কথায় বলে দিবেন, বায়ুথলি মাছকে পানিতে ভারসাম্য রক্ষায় সাহায্য করে। তারপরে অভিযোজনক্ষম ভাসাল অর্গান, অ্যাডজাস্টেবল ফ্লোট, অর্থাৎ পানির বিভিন্ন গভীরতায় মাছকে কিন্তু তাকে ভাসিয়ে রাখতে, তারপরে স্বয়ংক্রিয়ভাবে সাঁতার কাটতে সাহায্য করে এই বায়ুথলি। তারপর মাধ্যাকর্ষণ রক্ষা কেন্দ্র হিসেবে এটি কাজ করে। বায়ুথলির এক অংশের গ্যাস কি বলছে, দেখো আমরা একটু আগে বললাম বায়ুথলির এক অংশের গ্যাস অন্য অংশে স্থানান্তর করার মাধ্যমে মাছ পানিতে দেহের মাধ্যাকর্ষণ কেন্দ্র রক্ষা করে। এটা কি বুঝছো, এটা কি বোঝা গেছে? আচ্ছা, আমরা বললাম যে বায়ুথলির সামনের যে প্রকোষ্ঠ, সেই প্রকোষ্ঠ গ্যাস দ্বারা পূর্ণ থাকে, আর পশ্চাৎ যে প্রকোষ্ঠ, সেই প্রকোষ্ঠ কি করে, গ্যাস শোষণ করে। তাহলে কি, এই যে গ্যাসের আদান প্রদানের মাধ্যমে, অর্থাৎ স্থানান্তরের মাধ্যমে কি করে, পানিতে দেহের যে মাধ্যাকর্ষণ কেন্দ্র রক্ষা করে, অর্থাৎ গ্যাসের আদান মানে স্থানান্তরের মাধ্যমে পানির বিভিন্ন গভীরতায় মাছের যে মাধ্যাকর্ষণ কেন্দ্র, সেই মাধ্যাকর্ষণ কেন্দ্র রক্ষা করে এই বায়ুথলি। তারপরে আমরা জানলাম বায়ুথলির মধ্যে কিন্তু অক্সিজেন গ্যাস সব থেকে বেশি পরিমাণে থাকে। তো কোনো কারণে যদি পানিতে অক্সিজেনের পরিমাণ যদি কমে যায়,
তাহলে এই বায়ুমণ্ডলের মধ্যে যে এই সরি বায়ুথলির মধ্যে যে অক্সিজেন থাকে সেই অক্সিজেন গ্যাস কিন্তু তাদের শ্বসনের কাজে ব্যবহার করতে পারে। ঠিক আছে, তাহলে পানিতে অক্সিজেনের ঘাটতি দেখা দিলে বায়ুথলিতে বিদ্যমান অক্সিজেন সেই ঘাটতি পূরণ করে মাছের যে শ্বসন কাজ সেই শ্বসন কাজে সাহায্য করে। কি বোঝা গেছে? তারপরে এই বায়ুথলি কিন্তু শব্দের প্রতিধ্বনি সৃষ্টি করতে পারে, বায়ুথলি শব্দের প্রতিধ্বনি সৃষ্টি করতে পারে এবং যেটা ওয়েবেরিয়ান ওসিকুলের মাধ্যমে অন্তঃকরণে প্রেরণ করতে পারে। তারপরে শব্দ উৎপাদন করতে পারে, অনেক মাছে বায়ুথলি শব্দ সৃষ্টিতেও সাহায্য করে। ঠিক আছে, তো এখন যেটুকু বলা হলো বায়ুথলির গঠন ও কাজ বইয়ের ভিতরে লিখে নেন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য। বায়ুথলির গঠন এবং কাজ পরীক্ষার জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা কি বুঝছেন? এটা হলে আমাদের পড়া শেষ মোটামুটি। এখন আমরা পড়ব প্রকৃতিতে রুই মাছের প্রজনন এবং জীবন বৃত্তান্ত। ঠিক আছে, তো এগুলো থেকে ম্যাক্সিমাম সময় এমসিকিউ আসে। তো প্রাকৃতিক প্রজননের জীব তত্ত্ব আমরা দেখি আপনাদের বইতে, কত পেজ আমি একটু দেখি, আপনাদের বইতে দেখেন 106 নম্বর পেজে, 106 নম্বর পেজে লিখছে, আমি একটু পড়ি। জনন ঋতুতে জননাঙ্গ বা গোনাড পূর্ণ বিকশিত হয়। পুরুষ মাছে একজোড়া লম্বা শুক্রাশয় এবং স্ত্রী মাছে একজোড়া লম্বা ডিম্বাশয় পটকার নিচে উদরীয় গহ্বরের পেছনে শায়িত থাকে। তাহলে আমরা যদি মাছের রিপ্রোডাক্টিভ অর্গানগুলি যদি দেখি, এই যে এখানে, তাহলে এখানে পুরুষ মাছের এবং স্ত্রী মাছের যে প্রজনন অঙ্গ সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। তো কি বলা হচ্ছে, জনন ঋতুতে জনন অঙ্গ বা গোনাড পূর্ণ বিকশিত হয়। তারপরে কি বলা হলো যে শুক্রাশয় পেরিটোনিয়ামের ভাঁজ মেসোরকিয়াম পর্দা দিয়ে দেহপ্রাচীরে ঝুলানো থাকে। তাহলে এই যে মেসোরকিয়াম, এটা দিয়ে কিন্তু এমসিকিউ আসে। ঠিক আছে, মেসোরকিয়াম আর মেসোভেরিয়াম, এই দুইটা শব্দ মনে রাখতে হবে। শুক্রাশয় পেরিটোনিয়ামের ভাঁজ মেসোরকিয়াম পর্দা দিয়ে দেহপ্রাচীরে ঝুলানো থাকে, ডিম্বাশয় পেরিটোনিয়ামের ভাঁজ মেসোরভেরিয়াম দিয়ে দেহপ্রাচীরে ঝুলানো থাকে। তাহলে এই দুইটা টার্ম কিন্তু মনে রাখতে হবে। আচ্ছা, প্রত্যেক শুক্রাশয় থেকে দুটি করে, প্রত্যেক শুক্রাশয় থেকে একটি করে শুক্রনালী সৃষ্টি হয়। তাহলে এই যে এখানে দেখো, এই যে শুক্রনালী কিন্তু আমরা দেখতে পাচ্ছি, প্রত্যেক শুক্রাশয় থেকে একটি করে কি হয়, শুক্রনালী সৃষ্টি হয়, আমরা দেখতে পাচ্ছি চিত্রে। তারপরে কি বলছে, দুটি শুক্রাশয়ে দুটি শুক্রনালী পেছন দিকে কি হয়, একীভূত হয়ে রেসোর জনন রন্ধ্র পথে প্রবেশ করে। তাহলে এই যে দুইটা, তাহলে এখানে শুক্রাশয় দেখছি, তাহলে দুইটা শুক্রাশয় থেকে দুইটা নালী বের হয় এবং নালী দুইটা এই যে এই জায়গাটা কাষ্ঠটা খেয়াল করো, এই দুইটা নালী কিন্তু একীভূত হয়ে গেছে। একীভূত হয়ে দেখো এই যে রেসোর জনন যে ছিদ্র, সেই ছিদ্রের সাথে কিন্তু সংযুক্ত হয়ে যাচ্ছে, সেটাই বলা হচ্ছে রেসোর জনন ছিদ্রপথে বাইরে মুক্ত। আর স্ত্রী মাছের ডিম্বাশয় জোড়া আকারে বড় এবং ডিম্বনালী বিহীন। তাহলে এই যে দেখো, এটা হচ্ছে কি ডিম্বাশয়, কি বলা হচ্ছে ডিম্বনালী বিহীন, পরিপক্ক ডিম্বাশয় থেকে জনন ঋতুতে ডিম দেহ গহ্বরে মুক্ত হয়। এখান থেকে ডিম রেচন জনন সাইনাসের অগ্রপ্রাচীর থেকে অস্থায়ী গঠিত একজোড়া জননরন্ধ্র পথে দেহের বাইরে বেরিয়ে যায় এবং রুই মাছের ডিমে প্রচুর কুসুম থাকে। রুই মাছের ডিমে কি থাকে, প্রচুর পরিমাণে কুসুম থাকে। তাহলে এই চিত্র দুইটা কিন্তু দেখতে হবে, চিত্র দুটো দেখে মনে হচ্ছে একেবারেই কিন্তু কাছাকাছি, আসলে কিন্তু একটু পার্থক্য আছে দেখো, এবং এই যে এই জায়গাটাই কিন্তু পার্থক্যটা বেশি দেখা যাচ্ছে। দেখো এই জায়গাটা খেয়াল করো, দুইটার মধ্যে পার্থক্য আছে। যেমন এই চিত্র দিয়ে বলবে উপকূলের চিত্রটি কিসের, মানে কোন অঙ্গের, তারপরে বলতে পারে এটার কাজ কি, তারপরে এই যে এ চিহ্নিত অংশের নাম কি, বি চিহ্নিত অংশের নাম কি, এই ধরনের কিন্তু কোশ্চেন এখান থেকে আসতে পারে। তারপরে দেখো প্রজনন, যে রুই মাছ সাধারণত 2 বছর বয়সে প্রজনন ক্ষম হয়ে ওঠে। সবাই বইতে দাগায় নাও যে রুই মাছ কোন সময়ে প্রজনন ক্ষম হয়ে ওঠে, যখন রুই মাছের বয়স 2 মাস হয়, সরি 2 বছর হয়। জনন ঘটে স্রোতযুক্ত নদীর পানিতে, তাহলে যেখানে পানিতে কি থাকে, প্রচুর স্রোত থাকে, এখানে জনন ঘটে বদ্ধ পানিতে নয়,
বাংলাদেশে আগে 3 বছর বয়সে জন্মক্রম হতো, কিন্তু অন্ত প্রজননের কারণে এখন রুই মাছ 1 বছর বয়সে জনন ঘটে। আচ্ছা, এবার বইটা একটু দাগ দাও, তোমাদের বইতে সময় দাগ দিয়ে নাও। জুন জুলাই মাসের দিকে এরা প্রজননের জন্য তৈরি হয়। তাহলে রুই মাছ কোন সময় প্রজননের জন্য তৈরি হয়? জুন জুলাই মাসে, এটা পরীক্ষায় এমসিকিউ আসে। সাধারণত স্ত্রী মাছ 51 থেকে 70 সেন্টিমিটার এবং পুরুষ মাছ 65 সেন্টিমিটার লম্বা হলে প্রজননের জন্য তৈরি হয়। এই যে কতটুকু লম্বা, এটা একটু দাগ দিয়ে নাও তোমাদের বইতে। এই মাছ প্রতি কেজি দেহ ওজনের জন্য 1 লক্ষ থেকে 4 লক্ষ ডিম উৎপাদন করে থাকে। 1 কেজি ওজনের একটি রুই মাছ 1 থেকে 4 লক্ষ পর্যন্ত ডিম ছাড়তে পারে। আচ্ছা, এরপর দেখি নিষেক। নদীর পানি যখন ফুলে ওঠে, অর্থাৎ প্রচন্ড স্রোতের কারণে, তো নদীর পানি যখন ফুলে ওঠে তখন রুই মাছ নদীর অগভীর অংশে প্রবল বর্ষণ, অর্থাৎ যে সময় বৃষ্টি হয়, আমরা জানি জুন জুলাই মাসে কিন্তু বৃষ্টি হয়, তো যখন বৃষ্টি হয় তখন কি হয় যে ঝাঁক বেঁধে ডিম ছাড়তে উদ্বুদ্ধ হয়, এবং প্রজননের সময় নদীর পানির তাপমাত্রা থাকে, তোমরা বইতে একটু দাগ দিয়ে নাও এখানে, যে 27 থেকে 30 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে, এবং এই সময় পানিতে কি থাকে, পর্যাপ্ত পরিমাণে অক্সিজেন থাকে। যখন বৃষ্টি হয় পানিগুলি ফুলে ওঠে, তো সেই সময় কি হয় যে পর্যাপ্ত পরিমাণে অক্সিজেন থাকে এবং পানি ঘোলা থাকে। তো স্ত্রী মাছ প্রথমে পানিতে কি করে ডিম ছেড়ে দেয়, এবং পুরুষ মাছ সেই ডিমের উপর তার যে পুরুষ জননকোষ বা স্পার্ম সেটি ছড়িয়ে দেয়, এবং এইভাবে কি হচ্ছে যে রুই মাছের যে বহিঃনিষেক, সেই বহিঃনিষেকটা কিন্তু ঘটছে। ঠিক আছে, তো রুই মাছে যদি বলা হয় কোন ধরনের নিষেক ঘটে, রুই মাছে নিষেক ঘটে বহিঃনিষেক। ঠিক আছে, এবং নিষিক্ত ডিম্বাণুকে বলা হয় জাইগোট। তো যেটুকু বলা হয়েছে এটুকু কি বুঝছ? আচ্ছা, তাহলে এখান থেকে কোশ্চেন আসে, কোনগুলো একটু বলে দিই, যে রুই মাছে কোন সময় জনন ঘটে, জুন জুলাই মাসে, এবং যে সময় কি হবে বৃষ্টিপাত ঘটবে ঠিক সেই সময়ে, এবং নদীর পানির তাপমাত্রা কতটুকু থাকবে, পানির তাপমাত্রা থাকবে 27 থেকে 30 ডিগ্রি সেলসিয়াস। কতটুকু? 27 থেকে 30 ডিগ্রি সেলসিয়াস। আচ্ছা, এরপর যদি বলা হয় রুই মাছে কি বহিঃনিষেক ঘটে নাকি অন্তঃনিষেক? বহিঃনিষেক ঘটে। আচ্ছা, এখন আমরা রুই মাছের যে লাইফ সাইকেলটা বা জীবন চক্রটা, সেই জীবন চক্রটা একটু দেখি। আচ্ছা, এখানে এত ভালোভাবে নেয়নি, তোমাদের বইটা দেখো, যে জাইগোট সৃষ্টি, আমি যেটা দাগ দিতে বলবো সেটা দাগ দিবা। জাইগোট সৃষ্টি 30 থেকে 45 মিনিট পরে ক্লিভেজ হয়। তাহলে কোশ্চেন আসতে পারে যে ক্লিভেজ কোন সময় হয়? 30 থেকে 45 মিনিট পরে। তাহলে কি হবে জাইগোট? কি আমরা ইতিমধ্যে জেনেছি যে নিষিক্ত ডিম্বাণুকে বলা হয় জাইগোট, আর জাইগোটের বিভাজনকে বলা হয় ক্লিভেজ, ক্লিভেজ মেরোব্লাস্টিক ধরনের। আচ্ছা, তোমরা কি মেরোব্লাস্টিক আর হলোব্লাস্টিক এটা কি বুঝো? মেরোব্লাস্টিক এবং হলোব্লাস্টিক আমরা প্রথম অধ্যায়ে কিন্তু পড়েছিলাম, এটা কি তোমরা জানো যে মেরোব্লাস্টিক কাকে বলে, হলোব্লাস্টিক কাকে বলে? আচ্ছা, মেরোব্লাস্টিক ক্লিভেজ কাকে বলে আমি বলি, তো যে সকল ডিমে কুসুমের পরিমাণ বেশি থাকে সেই সকল ডিমে কি হয় যে ক্লিভেজ গুলি ঘটে ডিমের একটা প্রান্তে। ঠিক আছে, তো এক প্রান্তে যদি ক্লিভেজ গুলি ঘটে এবং তখন সেটাকে বলা হচ্ছে কি মেরোব্লাস্টিক ক্লিভেজ। তো রুই মাছের ডিমে আমরা একটু আগেই বললাম যে প্রচুর পরিমাণে ডিম কুসুম থাকে, সেই কারণে এদের মেরোব্লাস্টিক ক্লিভেজ ঘটে। কোন প্রাণীর ডিমে রুই, হ্যাঁ মুরগি, এটাও মেরোব্লাস্টিক। তো কোন প্রাণীর ডিমে যখন ভেজিটাল পোল বেশি পরিমাণে কুসুম থাকায় ডিমটি ক্লিভেজ প্রক্রিয়ায় বিভক্ত হতে পারে না, তখন নিষিক্ত নিউক্লিয়াসটি কি বলছে যে কুসুমের পৃষ্ঠতলে একটি ক্ষুদ্র অংশে আশ্রয় নিয়ে ক্লিভেজের প্রস্তুতি নেয়।
অংশটি ক্রমশ একটি ছোট ডিবির মতো দেখায়। এই অংশে ভিতর কি হচ্ছে, ক্লিভেজ ঘটে, অর্থাৎ ক্লিভেজ ঘটবে কি যে ডিমের একটা প্রান্তে, তখন এটা কি বলা হচ্ছে কি, মেরোব্লাস্টিক ক্লিভেজ। আচ্ছা, অংশটি ক্রমশ একটি ছোট ডিবির মতো দেখায়, এই অংশের ভিতরেই ক্লিভেজ ঘটে এবং এই ধরনের ক্লিভেজ কে বলা হচ্ছে মেরোব্লাস্টিক ক্লিভেজ। প্রথম অধ্যায়ে আমরা যখন ক্লিভেজ পড়িয়েছিলাম সেখানে ডিটেল আমরা বলেছি। আচ্ছা, এবার দেখেন ক্লিভেজ অর্থাৎ এই যে জাইগোটটা যখন বিভাজিত হয় সেই বিভাজনের প্রক্রিয়াকে বলা হয় ক্লিভেজ। তো ক্লিভেজ যখন ঘটে একটা থেকে দুইটা, দুইটা থেকে চারটা, চারটা থেকে আটটা, আটটা থেকে ষোলোটা, ষোলোটা থেকে যখন 32টা যে কোষে এইভাবে কিন্তু পর্যায়ক্রমে বিভক্ত হতে থাকে। হ্যাঁ, এটা ঘটে বলেই তো ইলিশ কিনতে পারে। ক্লিভেজের ফলে সৃষ্ট প্রতিটি কোষকে বলা হয় কি, ব্লাস্টোমিয়ার। তাহলে ক্লিভেজের ফলে নতুন যে কোষগুলি তৈরি হয় সেই কোষগুলিকে বলা হয় ব্লাস্টোমিয়ার। আর ভ্রূণটি একসময় ছোকা আঙুরের মতো দেখায় এবং এর নাম মরুলা। ভ্রূণের পরিস্ফুটনের ক্ষেত্রে মরুলার ধাপটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ বেশি ঝাঁকুনিতে ভ্রূণ কুসুম থেকে বিচ্ছিন্ন হয়ে কিন্তু এই মাছগুলি কিন্তু মৃত্যু বরণ করতে পারে। তো ব্লাস্টোমিয়ার গুলি আরো বিভক্ত এবং সুশৃঙ্খল হয়ে ব্লাস্টোডার্ম নামক এককোষী স্তরে বিন্যস্ত হয়। তো ক্লিভেজ এগিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে ব্লাস্টোমিয়ার গুলি একটি ফাঁপা জায়গার সৃষ্টি করে, সেই ফাঁপা জায়গাটাকে বলা হচ্ছে কি, ব্লাস্টোসিল। ঠিক আছে, অর্থাৎ কোষগুলি এক প্রান্তে সরে যায়, সরে গিয়ে কি হয় মাঝখানে ফাঁপা একটা জায়গা গহ্বর তৈরি করে, যেটাকে বলা হচ্ছে ব্লাস্টোসিল। আমরা যখন ক্লিভেজ পড়িয়েছিলাম প্রথম অধ্যায়ে ডিটেল বলেছিলাম। আর এই যে ফাঁপাটা তৈরি হয়ে গেল ব্লাস্টোসিল যুক্ত যে ভ্রূণ, তখন সেটাকে বলা হচ্ছে ব্লাস্টুলা। তো ব্লাস্টোডার্মের কোষগুলো প্রথম দিকে কুসুমের উপর টুপির মতো থাকে এবং বিভাজন অব্যাহত থাকায় কোষগুলোকে ঘিরে প্রসারিত হয় এবং এক পর্যায়ে ব্লাস্টোপোর নামক ছিদ্রপথ ছাড়া সমগ্র যে কুসুম পিণ্ড সেটা আবৃত হয়ে বন্ধ হয়ে যায়। আচ্ছা, এটা দরকার নাই। এখন এরপরে ব্লাস্টুলার পরে যে দশাটি ঘটে সেই দশাকে বলা হচ্ছে কি, গ্যাস্টুলা দশা। এবং এই গ্যাস্টুলা দশায় কি হয়, রুই মাছের যে বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ গুলি কিন্তু সৃষ্টি হয় এবং তখন এই স্টেজকে বলা হয় অর্গানোজেনেসিস। অর্থাৎ অর্গান তৈরির যে ধাপটা সেই ধাপটাকে বলা হচ্ছে অর্গানোজেনেসিস। তো ভ্রূণের মধ্যে নানা ধরনের পরিবর্তন বা পরিবর্ধন কিন্তু দেখা যায় এবং 15 থেকে 18 ঘন্টার মধ্যে ডিমের ভিতর থেকে লার্ভা বেরিয়ে আসে। দাগ দাও এটা, যে ডিমের ভিতর থেকে লার্ভা কখন বেরিয়ে আসে, 15 থেকে 18 ঘন্টার মধ্যে, এবং তখন এটাকে বলা হচ্ছে ডিম্পোনা। ডিম্পোনা বা রেণুপোনা কাকে বলে, বা কত বছর বা কত ঘন্টা বয়সী পোনাগুলিকে বলা হয়। তাহলে 15 থেকে 18 ঘন্টা বয়সী যে লার্ভা সেগুলোকে বলা হচ্ছে কি, ডিম্পোনা বা রেণুপোনা। আচ্ছা, এই সময় কিন্তু এরা কোনো খাবার গ্রহণ করে না। ঠিক আছে, আমরা বললাম যে ডিমের ভিতর কুসুম থাকে, সেই কুসুম থেকে মূলত এরা পুষ্টি নেয়। তো 6 ঘন্টার পর লার্ভা মাঝে মধ্যে উপরে নিচে নড়াচড়া করে এবং কুসুম দুই প্রান্তে তখন শুরু হয় এবং লার্ভার হৃৎপিণ্ডের কুসুমথলির সামনে অবস্থান নেয়। তখন কুসুমথলি বেশ বড় দেখায় এবং এ সময় কিন্তু কুসুমথলি থেকে পুষ্টি গ্রহণ নেয়। নাক দাও, 12 ঘন্টা পর চোখের রং কালো হতে থাকে। চোখের রং কালো হতে থাকে কোন সময়, 12 ঘন্টা পরে। তারপরে দেখো 24 ঘন্টা পর কুসুম থলির পিঠে কালো দাগ দেখা দিতে শুরু করে এবং লার্ভাই ফুলকা আর্টস দৃশ্যমান হয়, এটুকু দেখো। তারপরে পরের স্টেজে যাও, 36 ঘন্টায় লার্ভাই বক্ষপাখনা এবং নিচের ঠোঁট স্পষ্ট দেখা যায়, এটা দাগ দাও যে কত ঘন্টা পর লার্ভাই বক্ষপাখনা দেখা যায়। 48 ঘন্টায় কতটুকু লম্বা হয় দেখো, 6 থেকে 6.4 মিলিমিটার লম্বা হয় এবং এ সময় বায়ুথলি দেখা যায় এবং মাথায় কি হয়, লার্ভাই লার্ভার যে মাথা ক্রোমাটোফোর উৎপন্ন হয় যার ফলে মাথা কি হয়, কালো রঙের হয়ে যায়। 72 ঘন্টা পর কি হচ্ছে দেখো, বক্ষীয় পাখনা স্পষ্ট হতে শুরু করে আর এই সময় কি হয়, কুসুমথলি বিলুপ্ত হয়ে যায়। এইগুলো হচ্ছে এমসিকিউ এর জন্য তোমাদের পড়তে হবে। তারপরে 96 ঘন্টা পরে দেখো খাদ্য গ্রহণ শুরু করে এবং তখন এটাকে বলা হচ্ছে ধানি পোনা বা আঙুলি পোনা। অনেকটা আঙুলের, তাহলে আঙুলি পোনার বয়স কত ঘন্টা সেটা তোমাদের দেখতে হবে, সেটা
বয়স হচ্ছে 96 ঘন্টা। তারপরে 5 দিন বয়সের পোনা 8 থেকে 8.5 মিলিমিটার লম্বা হয় এবং লেজের কাছে লাল দাগ দেখা যায়, তখন এটা রুই মাছের পোনা হিসেবে বিবেচনা করা হয়। তারপরে 10 দিন বয়সে দেখো দৈর্ঘ্য 15 থেকে 18 মিলিমিটার এবং এই সময় পাখনা রশ্মি বিকশিত হয়। এইগুলি সব এমসিকিউ আকারে পড়তে হবে। 15 দিন বয়সে দৈর্ঘ্য হয় কতটুকু? 23 মিলিমিটার। তারপরে মুখে যে বারবেল দেখা যাবে, তো স্ত্রী মাছ আকারে পুরুষ মাছ অপেক্ষা বড় হবে। তো এইগুলো তোমরা পড়বা এমসিকিউ আকারে, ঠিক আছে? আমি একটু রোল কলটা করে নিই, কি আজকের পড়া বুঝছো? আজকের পড়া কি তোমরা বুঝছো?